রাজনৈতিক ক্ষেত্রখনত এটা হাজার কোটি টকীয়া প্রশ্ন, বিটিসিত নির্বাচন কেতিয়া হব? বিটিসি নির্বাচনক লৈ ক্ষুণ্ণ হয়ে এতিয়া বিপিএফ কর্মীর মুখত বিজেপি সরকার গোবেক, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ। বিপিএফ কর্মীর মুখত এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ ধ্বনি। বিটিসি নির্বাচনক লৈ শেহতীয়াভাবে ভেরগাঁওত প্রতিবাদত নামিল একাংশ বিপিএফ কর্মী। কেতিয়া ঘোষণা হব বিটিসিত নির্বাচনের দিন? মহামারীর করোনার বাবে স্থগিত রখা হয়েছিল বিটিসি নির্বাচন, এতিয়াও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়া নাই বিটিসি নির্বাচনক লৈ। তার মাজতে বিটিসি নির্বাচন অনুষ্ঠিত নোহার বাবে প্রতিবাদত নামিল বিপিএফ। শীঘ্রেই বিটিসিত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিত ভেরগাঁওত বিপিএফর প্রতিবাদ। ওদালগুড়ি জেলার ভেরগাঁওত মহকুমাপতির কার্যালয়ত আজি সহস্রাধিক বিপিএফ কর্মীর সঙ্গে কলাইগাঁও বিধানসভা সমষ্টির বিধায়ক মহেশ্বর বড়ো, পানেরি বিধায়িকা সহ খৌরাবাড়ি, ভরগাঁও, খালিংদুয়ার, মুদৈবাড়ি আর ননৈ চেপ্রাং পরিষদ সমষ্টির প্রাক্তন এম সি এল সকলে ভেরগাঁওর মহকুমাপতির জড়িয়ে মুখ্যমন্ত্রী আর নির্বাচন আয়োগলৈকে স্মারক পত্র প্রেরণ করে। পুনের কইসু, বিপিএফ কর্মীর এম সি এলর একাংশ সদস্যই ভেরগাঁওত মহকুমাপতির জড়িয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন আয়োগের স্মারক পত্র প্রেরণ করে। ভেরগাঁও চারিআলির কেবাটাও পরিষদ সমষ্টির বিপিএফ কর্মকর্তা সকলে এক সমদল উলিয়াই বিপিএফ জিন্দাবাদ, আমাক নির্বাচন লাগে, আমি হিমন্ত বিশ্ব শর্মার কথা নামানো আদি শ্লোগানে ভেরগাঁওর আকাশ বতাহ মুখরিত করে তোলে। মুঠর ওপর নির্বাচনক লৈ এতিয়া প্রতিবাদত নামিছে একাংশ বিপিএফ কর্মীয়ে। এনেদরে এতিয়া নির্বাচনের বাবে বিপিএফ কর্মকর্তা সকলে মহকুমাপতির জড়িয়ে মুখ্যমন্ত্রী স্মারক পত্র প্রেরণ করেছে আর বিটিসি অতি সোনকালে নির্বাচনের দিন ঘোষণা করার কথা উল্লেখ করে। অন্যথা বিটিসি নির্বাচনের যদি দিন ঘোষণা নহয় তেতিয়াহলে প্রতিবাদ করব বলে হুঙ্কার প্রদান করে। রাজনৈতিক জগতের একটা খবর দিয়ে মই বিদায় লৈছো। সাইটিক পত্র পি আই নিউজ, রাইজর দ্বারা রাইজর ধন্যবাদ।